কোন সে মেয়ে, সেই যে মেয়ে 20-20 স্বপ্ন দেখার, ভবিষ্যতের স্বপ্ন মাখা সেই যে মেয়ে, সেই যে মেয়ে আজকে এখন জীব নেই যার, পাঁজর ভাঙা রক্ত মাখা জ্বলছে চিতায়, জ্বলছে চিতায় চিতায়। মেয়ের 20-20 শরীর পড়ে, স্বপ্ন পড়ে, চিতার আগুন, চিতার আগুন ছড়িয়ে গেল দিগন্তরে। আমার তবু আমায় নিয়ে একলা জীবন, একলা জীবন ব্যস্ত আছি। কোন এক মেয়ে পড়েই যদি আমার কিবা যাইবা আসে, যাইবা আসে আমার কিবা। কত কিছুই ঘটছে দেখি চারপাশেতে। বলতে গেলে আমার জীবন ক্লান্ত হবে, খুন ঝরবে আমার দেহে। দরকার কি আগ বাড়িয়ে নাক গলিয়ে কষ্ট পাওয়ার, বরং তখন একটা দুটো মোমের বাতির স্নিগ্ধ আলোয় প্রতিবাদের নরম সুরে মৌন থেকে আস্ত লাঠি বজায় রেখে সর্প মারার চালা কিভাবে চালিয়ে যাব ভরং আমার। বলবে লোকে, এই তো দাদা প্রতিবাদী, সত্যিকারের প্রতিবাদের। সময় এলো হঠাৎ করে আমার ঘরে সেদিন বিকেল। আমার মেয়ে কলেজ থেকে ফিরল না আর, কোথায় গেল? সত্যিকারের প্রতিবাদের সময় এলো হঠাৎ করে আমার ঘরে সেদিন বিকেল। আমার মেয়ে কলেজ থেকে ফিরল না আর, কোথায় গেল? পুলিশ বলে দেখছি দাঁড়ান, প্রেম করেছে, পালিয়ে গেছে। বয়স কত? 18 পার। যান, বাড়ি যান, একটু রাগুন, একটু কাঁদুন, একটু ভাবুন। কদিন পরে জলার ধারে ঝোপের মাঝে আমার মেয়ের নিথর দেহ দেখতে পেলাম। আমার মেয়ের 20-20 স্বপ্ন দেখা, ভবিষ্যতের স্বপ্ন মাখা আমার মেয়ের জীব নেই যার, পাঁজর ভাঙা রক্ত মাখা জ্বলছে চিতায় আমার মেয়ে। এখনো জানি মোমের বাতির স্নিগ্ধ আলোয় মিছিল হবে প্রতিবাদের। ফাঁকির খুঁজবে লোকে। ঠিক তখনও পাশাপাশির সুপ্রভাতের মেসেজ দেবে ভার্চুয়ালের দেয়ালে জুড়ে আমার ঘরে। তখন আমি দেখব মেয়ের ছোটোবেলার চিহ্নগুলো মারছে চাবুক আজ আমাকে। সেদিনকারের ফাঁকিবাজির শাস্তি আমি পাচ্ছি এখন চিতার দহন, ভীষণ তাপে, অনুতাপে জ্বলছি এখন। সেদিনকারের নীরবতার পাপের বোঝা বইছি এখন। আজকে আমার শিক্ষা হলো আমার মেয়ের জীবন মূল্যে, শিক্ষা হলো আমার মেয়ের চিতার তাপে, শিক্ষা হলো আমার মেয়ের জীবন মূল্যে, শিক্ষা হলো আমার মেয়ের চিতার তাপে, শিক্ষা হলো।